আসসালামু আলাইকুম বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যারেজটা আগুন ধরে গেছে। এখানে ফায়ার সার্ভিসে আগুন নিভানোর চেষ্টা করছে। এটা হচ্ছে বাড়িধারায় এই হঠাৎের ঘটনাটি ঘটে গেছে আজকে 5 ঘন্টা আগে বিকেলবেলা। তো বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আগুন ধরে সব পুড়ে ছারখার হয়ে গেছে। ধোঁয়া বেরোচ্ছে, বাইরে মানুষ নিভানোর জন্য চেষ্টা করতেছে, ফায়ার সার্ভিস পানি দিয়ে নিভানোর চেষ্টা করতেছে, আর হতাহতের কোনো খবর পাওয়া যায় নাই। মূলত আগুনের উৎপত্তি স্থল এই গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পুরো বিল্ডিংয়ে লেগে গেছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে তাদের সহকামনা করছি সরকার কাছে, আর যে ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই তার ক্ষতির ভারপণ যেন সরকার নেয়, সেই দিকে যেন সরকার লক্ষ্য দেয়, আমরা সেই আশা করব। আর আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন এমন দুর্ঘটনা না ঘটে, সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে। আর আমরা জানি অবশ্য আগুন লাগলে কি পরিমাণ হচ্ছে মানুষের ক্ষতি হয় সেটা আমরা অবশ্য জানি, আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বন্ধুরা সাথে থাকবেন, পরবর্তী নিউজ নিয়ে আসবো আপনাদের মাঝে। যদি কোনো হতাহতের সংখ্যা থাকে অথবা হচ্ছে কেউ আহত হয় সেই বিষয়ে, আর অবশ্যই বন্ধুরা দোয়া করবেন যারা বিপদগ্রস্ত হয়ে আজকে বিল্ডিংয়ের ভিতরে ছিল, যাদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ধন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব। ধন্যবাদ।